সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, বেড়েছে দুই জেলার সব নদ নদীর পানি। চরম দুর্ভোগে দুর্গত মানুষ, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও দুদিন, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার কারণে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকী ও সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালি, মনু ও খোয়াই নদীর পানি। অনেক জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের চারটি সড়কে যান চলাচল বন্ধ, আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে পানিবন্দী মানুষ। এখন আমরা কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। আমাদের অবস্থা খারাপ, এই যে মাছ ফিশারি, মাছ, ধান সবকিছু পানির তলে তলে যাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর উপরে পানি। শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে, অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত, পানি উঠেছে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনেও। সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো, এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব, আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। তো চেরাপুঞ্জিতেই গত চার দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি, আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার, সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার 200+ গ্রামের মানুষ পানিবন্দী, আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দুর্গতরা। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহরের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। বন্যা পরিস্থিতি আস্তে আস্তে দিকে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা 2022 সালে যে বন্যাটা দেখেছিলাম, যে দিনের বেলাতে যেরকম নদী পানি ঢোকা শুরু হয়েছিল ঠিক একইভাবে ঢোকা শুরু হয়েছে। গরদ দান ফান এখন নষ্ট হয়ে পারো, গরু বাছল লইয়া বিপদই আছে। আমরা এই সরকারি কলেজে আশ্রয় নিছি, বিভিন্ন স্থানে আশ্রয় নিছি, এই আশ্রয়ের মধ্যে কোনো ব্যক্তি আমরা এখনো দেখছেও না, জিজ্ঞাসাও না যে আমরা কিও হাল অবস্থায় আছি। রাস্তার দুপাশে আমি মানুষ, আমার মানুষের অবস্থা দেখেছি, আমি জানি যে এখন আমার তাদের দরকার, তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, মজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।